আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে কথা বলবো উপায়ে যে প্রিপেড ডুয়েল কারেন্সি কার্ডটা আছে এই কার্ডটা নিয়ে। তো আমি পার্সোনালি আমার জন্য এই কার্ডটা করব, তো এই জন্য এই কার্ডটা আজকে আমি আপনাদের রিকোয়েস্ট করে দেখাবো যে কিভাবে আবেদন করতে হয়। তো প্রথমত আমি বলি এই কার্ডটা আসলে কি বা কিভাবে কাজ করে। আসলে তো এটা হচ্ছে প্রিপেড ডুয়েল কারেন্সি কার্ড, মানে আপনাকে আগে টাকা ভরতে হবে, এরপরে আপনি ডুয়েল কারেন্সি কার্ড হিসেবে ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে উপায় এবং হচ্ছে ইউসিবি ব্যাংক এর যৌথ উদ্যোগে একটি কার্ড হচ্ছে এটা। তো আপনাকে কিন্তু এই কার্ডটা ডুয়েল কারেন্সি কার্ড হিসেবে ইউজ করার জন্য অবশ্যই পাসপোর্ট লাগবে। তো অনেক ভিডিওতে কিন্তু এটা অনেকেই বলে নাই, কিন্তু আপনার কিন্তু অবশ্যই পাসপোর্ট লাগবে আর কি। তো আপনি প্রথমত আপনি আবেদন করতে পারবেন, কিন্তু হচ্ছে আপনি আপনার ডলার এনরোলমেন্ট করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই পাসপোর্ট লাগবে এবং হচ্ছে আপনাকে ইউসিবি ব্যাংকে যেতে হবে, সেখানে গিয়ে পাসপোর্ট নিয়ে যেতে হবে এবং হচ্ছে সেখান থেকে আপনাকে ডলার এনরোলমেন্ট করার যে একটা লিমিট, সেই লিমিটটা আপনাকে নিতে হবে আর কি। তো আপনাকে মাস্ট বি পাসপোর্ট থাকতে হবে আর কি ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করার জন্য। তো আপনি কিন্তু এটা দিয়ে আপনার ফেসবুক পোস্টিং অথবা হচ্ছে ইউটিউবের পোস্টিং অথবা আপনি কিন্তু বিদেশে গিয়েও ইউজ করতে পারবেন এবং হচ্ছে আপনার এই কার্ডটা দিয়ে যে কোনো এটিএম বুথ থেকেও, মানে ইউসিবির যে কোনো এটিএম বুথ থেকে আপনার টাকা তুলতে পারবেন আর কি। তো যেহেতু এখানে কোনো অ্যাকাউন্ট লাগে না, আপনি জাস্ট অনলাইন আবেদন করবেন, আপনাকে হোম ডেলিভারি দিবে এই কার্ডটা। তো এরপরে জাস্ট আপনাকে ব্যাংকে যেতে হবে, ইউসিবি ব্যাংকে, এবং সেখান থেকে গিয়ে ডলারের যে পারমিশন লিমিট সেটা নিতে হবে এবং হচ্ছে আপনি উপায়ের মাধ্যমেই আপনি এই কার্ডে টাকা ভরতে পারবেন আর কি। তো এটাই হচ্ছে সুবিধা যে ব্যাংকে যেতে হবে না, জাস্ট আপনি খালি উপায়ের মাধ্যমে টাকাটা ভরতে পারবেন এবং হচ্ছে আপনি ইচ্ছা মতো আপনার আপনার ডলার স্পেন্ড করতে পারবেন আর কি। তো চলেন আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনি কিভাবে আবেদন করবেন। তো আবেদন করার জন্য অবশ্যই আপনাকে উপায় অ্যাকাউন্টে আপনাকে 573 টাকা রাখতে হবে। তো প্রথমত কিন্তু আপনাকে অবশ্যই উপায় অ্যাকাউন্ট খুলে নিতে হবে আর কি। তো উপায় অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, তো আপনারা উপায় অ্যাকাউন্ট খুলে নেবেন। তো চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিন থেকে যে আপনারা কিভাবে আবেদন করবেন। তো এরপরে আমি এর পরবর্তী যখন আমি কার্ডটা পাবো, তারপর আপনাদেরকে আবার বিরুদ্ধে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কার্ডটা পাওয়ার পরে কিভাবে ডলার এন্ডমেন্ট করতে হয় এবং কি কি চার্জ আছে বা কি কি সমস্যা অসুবিধা সবকিছু আপনাদেরকে বলে দিব। তো চলেন কথা না বলে শুরু করি আজকের ভিডিও। তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনারা প্রথমে চলে যাবেন উপায় অ্যাপের ভিতরে। তো আপনাকে অবশ্যই কিন্তু আগে উপায় অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো আমার উপায় অ্যাকাউন্ট খোলা আছে। তো এখানে আসার পর নিচে দিকে চলে যাবেন, এখানে রয়েছে প্রিপেড কার্ড, এই প্রিপেড কার্ডে ক্লিক করবেন। তো এখান থেকে প্রিপেড কার্ড রিকোয়েস্ট এই বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে, তো আপনারা এগুলো আগে দেখে নেবেন। তো আমি যা বললাম মোটামুটি এটুকু জানলেই কিন্তু আপনার হবে, আর তেমন কিছু নাই। তো জাস্ট এরপর এগিয়ে যান, এই বাটনে ক্লিক করবেন। তো এখানে আপনাকে প্রথমে দেখাবে আপনার উপায় অ্যাকাউন্ট যেই নাম্বারে সেই নাম্বারটা দেখাবে। তো এখানে এরপর হচ্ছে বাবার নাম, তো আপনি এখানে আপনার বাবার নাম দিবেন এবং হচ্ছে মায়ের নাম, এখানে আপনার এনআরডি কার্ড অনুযায়ী শুদ্ধভাবে কিন্তু আপনার মায়ের নাম দিবেন। এরপরে আপনার ইমেল অ্যাকাউন্ট দিবেন, এরপর হচ্ছে আপনার কার্ডের উপরে যে নামটা লিখতে চান সেই নামটা এখানে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে শর্ত সাপেক্ষে এই বাটনটা দিয়ে দিবেন। তো আমি সবগুলো ফর্ম ফিল আপ করে নিচ্ছি আর কি। তো আমি সবগুলো ইনফরমেশন দিয়ে দিলাম, তো আপনারা অবশ্যই ভালো করে চেক করে দেখবেন যাতে কোনো প্রকার ভুল না হয়। তো এরপর এখানে আপনারা জাস্ট আপনি ইউসিবি ব্যাংকের যে এই বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট এগিয়ে যান, এই বাটনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনার নমিনির এনআরডি কার্ড দিতে হবে। তো এখান থেকে আপনি আপনার পিতা বা যাকারও যে কারো এনআরডি কার্ড এখানে দিয়ে দিবেন এবং হচ্ছে জন্ম তারিখ দিয়ে দিবেন। তারপরে জাস্ট এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এরপরে আপনি পরবর্তীতে ক্লিক করবেন, তো এটুকু আসবে। তো এখন হচ্ছে আপনি ডেলিভারি নেওয়ার ঠিকানা, মানে হচ্ছে আপনি যে কার্ডটা সেই কার্ডটা আপনার ঠিকানায় হোম ডেলিভারি করা হবে। তো যেই ঠিকানা আপনি আছেন সেই ঠিকানা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ঠিকানা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা ভালো করে দিয়ে দিবেন যাতে করে কোনো প্রকার ভুল না হয়, তাহলে আপনি ওই ঠিকানায় ভালোভাবে ডেলিভারি পাবেন আর কি। তো এরপর এখানে নিচের দিকে রয়েছে স্বাক্ষরের ছবি তুলুন। তো এখানে আপনি আপনার আইডি কার্ডে যেরকম স্বাক্ষর রয়েছে সেই স্বাক্ষরটা একটা খাতায় করে নেবেন এবং সেই ছবি তুলবেন। তো এখানে জাস্ট আমি ক্লিক করতেছি স্বাক্ষরের ছবি তুলুন, এবার এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে অ্যালাউ করে দিবেন এবং হচ্ছে এখান থেকে তো ছবি তুলে নেবেন। ছবি তোলার পরে কনফার্ম করবেন ওকে, এরপর এখান থেকে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তো আপনার আবেদন দেখেন এখানে চলে আসে, কার্ড আবেদন সফল হয়েছে, ভেরিফিকেশনের পর শীঘ্রই আপনাকে জানানো হবে। তো এখানে জাস্ট আপনি হোমে ফিরে যান এবং হচ্ছে উপায় থেকে একটা SMS চলে আসছে। তো দেখি SMS কি আসছে, ইউর কার্ড অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইউ উইল বি নোটিফাই আফটার ভেরিফিকেশন, মানে ভেরিফিকেশন করার পরে আপনাকে জানানো হবে, এরকম একটা SMS চলে আসছে আর কি। তো আশা করি এখন আপনাকে পেমেন্ট করতে হবে, তো সেই SMSটা চলে আসবে। তো আধা ঘন্টার ভিতরে SMS চলে আসছে যে আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আপনারা এরকম একটা SMS পেয়ে যাবেন, এখান থেকে দেখাবে কার্ড অ্যাপ্লাইড হ্যাজ বিন অ্যাপ্রুভ এবং হচ্ছে 575 টাকা আপনাকে দিতে হবে উপায়ের মাধ্যমে 30 দিনের ভিতরে আর কি, তাহলে আপনি কার্ডটা পেয়ে যাবেন আর কি। তো এখন আমি জাস্ট আমি চলে আছি উপায় অ্যাপের ভিতরে, সেখান থেকে 575 টাকা আমি পে করে দিব। তো এখন আমি উপায় চলে গেলাম, এখানে আসার পর এখান থেকে আপনারা যে প্রিপেড কার্ড এখানে ক্লিক করতে পারেন। তো এখানে ক্লিক করলে এখনই পরিশোধ করুন, এই বাটনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম, জাস্ট এখানে আপনার নাম দেখাবে এবং হচ্ছে টাকা দেখাবে। তো এখনই পরিশোধ করুন, এই বাটনে ক্লিক করবেন, এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন, আচ্ছা উপায়ের পাসওয়ার্ড।
তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে জাস্ট ক্লিক করবেন এবং হচ্ছে এখানে আপনার টেনে দিবেন স্লাইডটা, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই আপনার উপায়ের অ্যাকাউন্টে আগেই 575 টাকা প্লাস টাকা আপনি আগে রিচার্জ করে নেবেন আর কি। তো আপনি যে কোনো ভাবে উপায়ের অ্যাকাউন্টের ভিতরে 575 টাকা প্লাস টাকা ভরতে পারেন, যেমন হচ্ছে উপায়ের এজেন্ট থেকে, অথবা হচ্ছে আপনার যদি ভিসা কার্ড থাকে তাহলে অন্য ব্যাংক থেকেও ভিসা কার্ডের মাধ্যমে এখানে অ্যাড টু মানি করা যায় আর কি। তো এভাবে করে নেবেন। তো নেওয়ার পরে জাস্ট আপনার পেমেন্ট করে দেবেন। তো নেওয়া হয়ে গেলে কাজ শেষ, এখন হোমে ফিরে যান এবং একটা এস এম এস চলে আসবে এখানে। তো আমি দেখি এটা এস এম এস চলে আসছে। তো এস এম এস এ লেখা রয়েছে হচ্ছে পেমেন্ট ডান এবং হচ্ছে ইউর সাকসেসফুলি ফর প্রিপেড কার্ড এবং ইউর কার্ড উইল বি ডেলিভার্ড উইদিন 15 ডেজ আর কি। মানে 15 দিনের ভিতরেই আপনি কার্ডটা পেয়ে যাবেন। তো আমি যতটুকু জানি যে 5-6 দিনের ভিতরে কার্ডটা পাওয়া যায় নর্মালি। তো এরপরে আপনাদেরকে আমি জানাবো যে কিভাবে কি করতে হয়, কিভাবে ডলার ইনভেস্টমেন্ট করতে হয় বা কি কি লাগে। তো এর পরবর্তী আপনাদেরকে জানিয়ে দিব। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। তো আজকে ভিডিওতে মোটামুটি আমি দেখার চেষ্টা করলাম যে কি কি লাগে। তো পাসপোর্ট লাগবে অবশ্যই আপনাকে, এবং হচ্ছে আপনাকে কিন্তু ইউসিবি ব্যাংকে যেতে হবে। তো এরপরে কিন্তু আপনি আপনার উপায় অ্যাকাউন্টের মাধ্যমে আপনার এই কার্ডে টাকা ভরতে পারবেন আর কি। তো এটা হচ্ছে মূলত সুবিধা। তো আপনার যে কোনো সমস্যা বা যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন এবং হচ্ছে ভিডিও শেয়ার করতে পারেন। তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা।